মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। আমার লোনটা এখনো অ্যাপ্রুভ হচ্ছে না কেন? হয়ে যাবে স্যার, এর মধ্যেই আমি করিয়ে দিচ্ছি। কমিশনটা দেওয়ার সময় তো আমি এই হয়ে যাবে বলিনি, তখন তো টাকাটা একবারই দিয়েছিলাম। আপনি যখন আমার উপর ভরসা করেছেন তখন ডোন্ট ওয়ারি, আমি এর মধ্যেই করিয়ে দিচ্ছি, এই সপ্তাহের মধ্যেই করিয়ে দিচ্ছি লোনটা। তাড়াতাড়ি করান লোনটা অ্যাপ্রুভ, নাহলে আমার প্রবলেম হবে আর আপনার। না রাখুক বাবু, নিশ্চিন্ত থাকুন আপনি, হয়ে যাবে আপনার কাজ। হয়ে যাবে তো বলে দিলাম, হবেটা কি করে? অমিতেশ বাবু তো বেঁকে বসেছে, তার চোখ এড়িয়ে লোনটা অ্যাপ্রুভ করাবো কি করে? সমস্যা হয়ে গেল। ও, ওই জন্যই কৃষ্ণা হাই হাই করে ফোন করলো, আমি তখন কাজে ব্যস্ত ছিলাম বলে ফোনটা রেখে দিয়েছি। বাবা, তোমাকে কিছু একটা করতে হবে, মা একা ডিসিশন নিতে গেলে কিন্তু পুরো গন্ডগোল করে ফেলবে। আমার তো মাথায় ঢুকছে না, এরকম একটা সিদ্ধান্ত হঠাৎ নিতে গেল কেন একা? বাবা, তোমার একটা কথা বলছি, দেখো বাবা, পিকলু আর বর্ষাকে দেখে মনে হয়েছে আমার যে ওরা একে অপরকে ভালোবাসে। মানে আমি মানছি বাবা, প্রথম দিকে আমি লাভ ম্যারেজের বিপক্ষে ছিলাম, কিন্তু সেটা ছিলাম, এখন তো সময় বদলেছে বলো। আর তাছাড়া আমাদের চনু, রুচি এরা তো একে অপরকে ভালোবেসে বিয়ে করেছে, আর ওরা তো একসাথে ভালো আছে, তাই না বাবা? তাহলে পিকলু বর্ষার ক্ষেত্রে প্রবলেমটা কোথায় বলো তো? তার চেয়ে বড় কথা বাবা, বর্ষা তো এখনো পড়াশোনারই কমপ্লিট করেনি, মাঝে কেন বর্ষার বিয়ে নিয়ে তো তাড়াহুড়ো করছে আমি তো সেটাই বুঝতে পারছি না। বর্ষাকে পড়াশোনা কমপ্লিট করুক, নিজের পায়ে দাঁড়াক, এস্টাবলিশড হোক, তারপর ওর বিয়ে নিয়ে ভাবা যাবে, ওর তো একটা লাইফ আছে বলুন। মা এটা একদম ঠিক কাজ করছেন না, তাই আমরা আপনার কাছে ছুটে এলাম বাবা। আপনি প্লিজ বাড়িতে গিয়ে মায়ের সাথে কথা বলে মাকে একটু ঠান্ডা করুন, আপনি ছাড়া মাকে এখন কেউ বোঝাতে পারবে না। না না, তোমরা এসেছো, ভালো করেছো। কৃষ্ণা যে মাঝে মাঝে কি পাগলামি করে না, এইভাবে হুটহাট বিয়ে দেওয়া যায়? আরে লাখ কথার পরে বিয়ে হয়, সেখানে তো মা একা সিদ্ধান্ত নিয়ে এটা বিয়ে। দাঁড়া দাঁড়া দাঁড়া, এক কাজ করি, তোমরা একটু এখানে ওয়েট করো, আমি ছুটি নিয়ে এক্ষুনি বাড়ি যাব, আমি আসছি, তোমরা একটু বসো এখানে। কাজের প্রেশারে এই ঘটনাটা শুনে না বাবা একদম খেটে গেছে। কিন্তু সৃজন, আমাদের কাছে তো এটা ছাড়া অন্য কোনো উপায়ও নেই। মা যেভাবে তাড়াহুড়ো শুরু করেছেন, ইমিডিয়েটলি সমস্ত কিছু আমাদের বন্ধ করাতে হবে। আরে ছুটি লাগবে তো আপনি চিন্তা করছেন কেন? আপনি প্রয়োজন হলে এক সপ্তাহ ছুটি নিন, আমার তাতে কোনো আপত্তি নেই। স্যার কি যে বলেন, এক সপ্তাহ অত দরকার নেই স্যার, আমার দরকার আজকের এই হাফ বেলাটুকু স্যার। আরে আপনি ছুটি নিলে নিন, আমি বলছি তো আমি দেখে নেবো, কোনো অসুবিধা হবে না। সরি স্যার, বাড়ির প্রবলেম বুঝতেই পারছেন স্যার, যেতেই হবে। আহা, অমিতেশ বাবু, আপনি একজন সিনিয়র এমপ্লয়ি হয়ে এত কৈফিয়ত দিচ্ছেন কেন? আপনার ছুটি লাগবে আপনি নিন, তবে আপনার সিস্টেমটা অন করে যাবেন, অ্যাপ্রুভ লোনের এন্ট্রিগুলো আমি সব করে দেবো। ঠিক আছে স্যার। স্যার এটা স্যার রাঘব গুছাইতের ফাইল স্যার, এটা আপনার প্রয়োজন হতে পারে, আমি তাহলে আসি স্যার। আসুন। থ্যাংক ইউ অমিতেশ বাবু। সৃজন চল, সত্যি তোর মার জ্বালায় না কাজ করা মাথায় উঠেছে সব। সাবধানে, বারবার বললাম দেখে হাঁটা চলা। চল এই রে, এক মিনিট, আমি ঘন্টা টেবিলে ফেলে এসেছি, আর একটু দাঁড়া, আমি নিয়ে আসছি, তাড়াতাড়ি নিয়ে আসো। ভাগ্যিস আজকে অমিতেশ বাবুর বাড়ি থেকে ডাক পড়েছিল, না হলে লোনটা উনি কিছুতেই স্যাংশন হতে দিতেন না। ভালো হয়েছে আমি সিস্টেমটা অন করে রেখে যেতে বলেছি, স্যাংশনটা করে দিই। এই আপনি কি করছেন স্যার? বাজে গো, দেরি হয়ে যাচ্ছে, চলো একবার গিয়ে দেখি বাবার হলো কিনা।
আপনি আপনি ডাগব গুছাইতে লোনটা অ্যাপ্রুভ করে দিচ্ছেন? না মানে ম্যানেজারকে কিছু লুকোতে চাইছেন? বাবা ফিরে আসায় ওনার মুখটা এরকম শুকিয়ে গেল কেন? এই ফাইলটাই, ওই ফাইলটা দেখেছেন কি বড় গন্ডগোল হয়ে যাচ্ছিল। আর আপনি হঠাৎ এখানে? আবার আমি স্যার ওই ঘড়িটা ফেলে গেছিলাম, ঘড়িটাই নিতে ভাগ্যি ছিলাম, নাহলে তো আপনি একটা বড় বিপদ ঘটিয়ে দিচ্ছিলেন। থ্যাংক ইউ অমিতেশ বাবু। ওয়েলকাম স্যার। ম্যানেজার বাবু তো খুবই চৌখস মানুষ, চোখ কান খোলা রেখে কাজকর্ম করেন, তার তো এই ভুলটা হওয়ার কথা না। সামনেই তো ইয়ার এন্ডিং, চাপে পড়ে হয়তো ঘেটে আছেন। বলছি যে এই ব্যাংকে যাবতীয় লোন অ্যাপ্রুভ হয় আর কি, মানে সবটাই তো আপনার হাত থেকেই প্রসেসিং হয় তাই না? হ্যাঁ, আমার হাত দিতে হয়, কেন? না না, মানে এমনি জিজ্ঞাসা করছিলাম আর কি। মানে ধরুন সিস্টেম তো আপনি ছাড়া অন্য কেউ অ্যাক্সেস করতে পারে না। না পারবে না, পাসওয়ার্ড দেওয়া আছে। মানে আপনি পাসওয়ার্ড না দিলে বন্ধ করার পরে সিস্টেম আর খোলা যায় না তাই তো? হঠাৎ এই প্রশ্ন করছো কেন? বাবা আপনি গিয়ে সিস্টেমটা বন্ধ করে দিয়ে আসুন। বন্ধ করব কেন? আরে ম্যানেজার বাবু বললেন এন্ট্রি টেন্ট্রি করবেন, উনি তো খোলা রাখতে বললেন। উনি এটা আপনাকে বলতে পারেন না বাবা, এত উচ্চ একটা পোস্টে থেকে উনি এরকম কথা কি করে বলতে পারেন? ওনার তো এটুকু পথ থাকা উচিত, এত কনফিডেন্সিয়াল জিনিসপত্র অন্য কারোর হাতে ছাড়াটা ঠিক নয়। আরে অন্য কারোর হাতে কেন হবে, উনি তো নিজেই ম্যানেজার। অর্ণা তুমি শুধু শুধু ব্যাপারটাকে জটিল করছো। আমি জটিল করছি তো? বেশ ঠিক আছে বাবা, আপনি এক কাজ করুন, আপনি গিয়ে আপনার ম্যানেজারকে বলুন ওনার কী কাজ আছে সেটা জেনে নিয়ে সেটাকে কমপ্লিট করুন, তারপরে আমাদের সাথে বাড়ি চলুন, আমরা দুজন এখানে এখন অপেক্ষা করছি। আর যদি আপনাকে এক্ষুনি আমাদের সাথে যেতে হয় তাহলে আপনি আগে গিয়ে সিস্টেমটা বন্ধ করুন, তারপরে আমাদের সাথে চলুন, এইভাবে সিস্টেম খোলা রেখে যাবেন। অর্ণা সবেতে কেন ঢুকতে যাচ্ছ বলো তো, ছাড়ো না, জানো যে বাড়িতে এরকম একটা প্রবলেম চলছে, তার মধ্যে তুমি আবার? না না, ও যখন বলছে ও তো এমনি এমনি বলছে না, এতটা জোর দিয়ে যখন পর্ণা তুমি বলছো তখন পর্ণা তোমার মাথায় নিশ্চয়ই কিছু একটা ঘুরছে। ঠিক আছে আমি সিস্টেমটা বন্ধ করে আসছি, এক মিনিট। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।